এই হচ্ছে আমাদের 15 মিনিটের ফিশিং। এ আসলে শহরের লোকে খাবে না, শহরের লোকে কালারে খায়। আমি সব সময় শুকি খাই, শুকি খুব মজা। এটা হচ্ছে চিংড়ি ডাল ভাই। ভাই চিংড়ি মাছ কেন ডালের মধ্যে? চিংড়ি মাছে লবণ বেশি এসেছে। ফোন করে যদি বলেন হাই, এটা ফ্যান হলো নাকি? হাই, দিস ইজ আদনান ফারুক ব্লগ সুন্দরবন বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইচ্ছে ছিল এই লকডাউনের ভিতরে সুন্দরবন ব্লগের কোনো ভিডিও ছাড়বো না। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম, আমার সাথে সুন্দরবন ঘুরতে যেতে চান কে কে। সেটাতে অনেকেই রেসপন্স করেছিলেন, তার মধ্যে থেকে কয়েকজন আমার সাথে সুন্দরবনে ঘুরতেও গিয়েছিলেন। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। বাট ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন মহসিন ভাইয়ের ব্লগে বেলায়েত ভাইয়ের সাথে আমার কটকায় দেখা হয়েছিল, যেখানে উনি আমার জন্য চিংড়ি ভেজে নিয়ে এসেছিলেন। সো সেই চিংড়িতে একটু লবণ হয়েছিল। তো আমরা এই মুহূর্তে আমি আর মহসিন ভাই যাচ্ছি বেলায়েত ভাই ট্রলার, সেখানে ওনার সাথে দেখা করতে। সেখানে ওনার সাথে দেখা করতে গিয়ে আজকে কি ঘটনা ঘটে সেটাই আপনাদেরকে এই ব্লগে দেখাবো। চলেন যাই। তো চলে আসছি আমরা এই জেটি থেকে, আমাদের হাঁটা পথ শুরু হবে। চলেন দেখি। একদম পাকা করার রাস্তা, সতর্কবাণী আছে, সেটা হচ্ছে পানির বোতল, চিপস, বিস্কুট, চানাচুর, বাদাম সহ সকল প্রকার খাবারের প্যাকেট ও পলিথিন আপনার লঞ্চে রক্ষিত ডাস্টবিনে ফেলুন। এই জিনিসটা আমার সবচেয়ে ভাল লাগছে যে বন বিভাগ নেচার রক্ষার ক্ষেত্রে, তারপরেও দেখেন এই এই যে দেখেন পানির বোতল, এই আমরা বাঙালি, আমরাই অসভ্য বাঙালি, আমরাই আমাদের ক্ষতি করি। এই যে আমরা ফালায় রেখে গেছি, ওই দেখেন বোতল। এত কিছু বলার পরেও মানে না, তাহলে মায়ের উপরে রাখবে না কি রাখবে বলেন? এই দেখেন বানর। সো আমাদের সাথে উনি ফরেস্ট গার্ড, একজন প্রতিটা লঞ্চ যখন সুন্দরবনে ঢোকে তখন একজন করে আর্ম ফরেস্ট গার্ড সাথে নিতে হয় প্রত্যেকটা ভেসেলে। সামনে উপরে একটা ওয়াচ টাওয়ার, আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করব। আমরা দেখব ওইখান থেকে কত দূর দেখা যায়। চলে আসছি বেলায়েত ভাই ট্রলারে, এই সেই বিখ্যাত ট্রলার যেটার মধ্যে শত শত ভিডিও হয়েছে। আমাদের কি হবে এখন? তবে একটু আসেন, কি রাঁধেন? ডাউল আর শুটকি মাছ ভর্তা, মানে আমার খাবার কোনো লাইন রাখলেন না শেষ পর্যন্ত, আমি বাদ কেন? এদিকে আসেন ভাই রে, শত্রুতা যে হবে আমি বুঝতে পারতেছিলাম, আমি কি করলাম? এদিকে আসেন, এদিকে আসেন বেলায়েত ভাই, সামনে আসেন। আপনার নাম্বার দিছে কোথায়? ওই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছে তাই না? আল্লাহ জানে কোথায় দিছে, আমার সারা রাত ঘুমাতে পারি না। এই এখানে যখন সকাল ওদের ওখানে সন্ধ্যা, এটা আমরা করতাম আমাদের যে শত্রু, সবচেয়ে বড় শত্রু, তার নাম্বারটা দিয়ে দিতাম এরকম। আমিও তাদের নাম্বার দিয়ে দিছি ভাই, যে বস আচ্ছা শোনেন, এখন যেটা হচ্ছে ভাই আসছে, ভাই তো কবে আসবে আবার তো ঠিক নাই তাই না? একটু ভাইকে কি খাওয়াবেন আজকে? কি খাওয়াবো বলেন, কি খাবেন? মাছ ভাজে খাওয়াতে পারেন? ফ্রেশ কোনো মাছ আছে? কি মাছ? বড় মাছ রেখে আসছেন না? ওই চিংড়ি মাছ তো আমরা খেয়ে ফেলছি। জাতীয় মাছ, ফ্রেশ মাছ আছে? জাতীয় মাছ চিংড়ি মাছ তাই না? সুন্দর চিংড়ি মাছের কি কি খাওয়াবেন? উনি বয়সে আমার চেয়ে কম, মনে হয় যেন আমার চেয়ে আরো 10 বছর বেশি। আপনার ফ্রিজটা দেখাবেন এখন না ভাই? হ্যাঁ চলেন ফ্রিজ দেখি। আপনি পাশে, হ্যাঁ অসুবিধা নেই। ও আপনাদের যে হাঁস থাকতো এটার মধ্যেই থাকতো? ওয়াটার তো কম না, একটা দুই তিনটে চারটে পাঁচটা। ওরে বাপরে,
এই যে সিঙ্গি বাহ এটা কি এটা হচ্ছে বাইর বসি সিঙ্গি বসি দিয়ে মাছ ধরার চিঙ্গি হ্যাঁ বুঝছি ছোটগুলো আর কি ছোটগুলো হ্যাঁ বাগদা শুনছি গলদা শুনছি টাইগারটারে কি বলে আপনি বলবেন দেখে বলেন যে ভাই এই চিংড়ি কত করে ৪৮০ টাকা কেজি বা ৬৮০ টাকা কেজি বা ৮০০ টাকা কেজি হ্যাঁ কিন্তু নাম ছাড়া কিনতেছেন আর কি আপনি যদি বলে যে বলেন যে চাকা চিংড়ি দেন তো চাকা চিংড়ি ওইটাই দিবে আচ্ছা দেখি বেলায়েত ভাই রেসিপি কি হবে আজকে ভাই ডাল তো হচ্ছে আর শুটকি মাছ ভর্তা হবে তাই যে মাছ যে দেখায় টাকায় ঢাকে দিচ্ছেন এই ঢাকে দিচ্ছি এখন আপাতত খুলে দিচ্ছি এখন করে শেষ হোক মানে আপনি লাইন থেকে মানে খাতা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছেন মানে না ওই যেটা রেডি করা আছে ওটা শেষ হতে লাগুক তারপরে উঠবো ততক্ষণ আমাদের আবার যাওয়ার টাইম না হয়ে যায় আমি বলছি এই রান্নাঘরে সেই রেসিপিটা রান্না হয়েছিল ওই যেমন ওই চিংড়ি মাছ আপনি খাইছিলেন ভাজা চিংড়ি খাইছি লবণ বেশি হয়ে গেছে ওই ডালের ভিতরে দিয়ে দিছি লবণ কম হয়ে যাবে লবণ তো কমাতে হবে কোনো না কোনো ভাবে এই লবণ কমে যাচ্ছে তার ডালেও লবণ দিচ্ছেন ডালিয়ার লবণ দিবেন ডালি এখনো লবণ দেইনি আচ্ছা অল্প টেস্ট করে দিবেন পরে দেব আচ্ছা তা ওইটার গল্প একটু বলেন তো যে ইসের মধ্যে আমি এখানে বসে বসে রান্না করতেছি বাইরে গল্প করতেছি বট চলতেছি হ্যাঁ হঠাৎ করে ওই বুড়ি বসে স্কুটি টুটি আমি একা একা রান্না করতেছি কেউ হেল্প এর অভাব নেই হ্যাঁ আর যেহেতু রাত্রে তো বাতি জ্বালাইলে আবার সামনে দেখা যায় না হ্যাঁ এভাবে রান্না করতেছি হ্যাঁ হঠাৎ করে দেখি খুব বেশি হয়ে গেছে তাড়াতাড়ি যে গাগলা করে ভিতরে ঢুকলাম যে কি আছে কি দেবো কি দেবো কি দেবো দেওয়ার আর কিছু পাচ্ছি না দেখি ওই ভাই গোপালগঞ্জ থেকে লাল শাক নিয়ে এসে বেশ সুন্দর ভাই বলেছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক খাবো কিন্তু আমি তুলে ধুয়ে দা বার করেছি আর এক এক করে দিচ্ছি আর লবণ টেস্ট করতেছি কি অবস্থা দেই আর লবণ টেস্ট করছি যতক্ষণ লবণ শ্রদ্ধা হয়েছে ততক্ষণ আমি দিতে রয়েছি সেটার মধ্যে জানো আরো কি কি দেওয়া হয়েছিল হাঁস মুরগি চিংড়ি হাঁসের গোশ মানে আমার এই উদ্ভট রেসিপি এ আসলে শহরের লোকে খাবে না শহরের লোকে কালারে খায় এটা তো শুনেন না ওরা কালার পছন্দ করে এইটা আমরা যে ট্র্যাডিশনাল হামল দস্তার মতো আর কি এইটা এইটা ইয়ের নাকি মাটি মাটির ভাঙে না এটা ইয়েতে ভাঙে হালকার উপরে মারতে হয় মনে হয় ট্রেনিং নিতে হবে আচ্ছা পাঁচ বছর সাত বছর লাগে ট্রেনিং এ রসুন পেঁয়াজ কাঁচা ডালটা তেলে দিতে হবে না ডালের ডালের বাগার হ্যাঁ ডালের হচ্ছে বাগারে হচ্ছে ডালের স্বাদ আচ্ছা এখন যে এই যে এই যে ফ্যান ফ্যান আপনি তখন বলতেছিলেন আমি বললাম আমি আপনার ফ্যান তো ফ্যানরা কোন লেভেলে ডিস্টার্ব করতেছে কিসের ফ্যান হলেন আপনি আমি তো ফ্যান তো আপনাকে বললাম ওইখানে বললাম ওইখানে বসে আপনি বললেন আর আপনি ফ্যান হয়ে গেলেন আপনি তিন দিন থাকেন আমার সাথে আমি তো আসছি কি জন্য জিজ্ঞেস করেন তার সাথে তো থাকতে আসেননি তাকে আপনি জিজ্ঞেস করেন যে আমি যখন খুলনার এই সুন্দরবনের প্ল্যান হয়েছে দেড় মাস আগে শোনেন হচ্ছে ফোন করে যদি বলেন হাই এটা ফ্যান হলো নাকি আমি তো ফোন করে বলার মতো হলো আপনার সাথে দেখা হলো পটকার ওই অফিসের সামনে আপনি বললেন আমি আপনার ফ্যান এটা ফ্যান হলো না আচ্ছা ফ্যান হতে হলে আমার সাথে তিন দিন চার দিন থাকতে হবে বনে ওকে আমি যা করবো আপনি তা করবেন তাই কি সম্ভব ওকে সম্ভব নাকি আমি আট বসে আমি আপনাদের বললাম চলেন আপনি আমার সাথে ঢাকা শহরে আমি যা করবো তাই আপনি করবেন হ্যাঁ করবো পারবেন হ্যাঁ কেন পারবো না এটা কোনো কথা হইল ঠিক আছে তাহলে আমরা বিমান আর হেলিকপ্টার বাদে যা বলবেন তা খাই বিমান
ওই ওই দুটো সালাই দিয়ে টালাইতে এখনো ওর মেকানিজমটা দেখা হয় নাই। আচ্ছা, দেখলে আমি ঠিকই করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা কি হচ্ছে? শুটকি? হ্যাঁ শুটকি, বর্তাও বর্তাও। এটা কি শুটকি? সুরি শুটকি, সুরি শুটকি। দেখছি যে বোট এই চার পাঁচ দিন ধরে, পাঁচ সাত দিন ধরে বোটটা বন্ধ, হঠাৎ করে এত দূর চলতেছে ঘটনা। ও যাই করি, ও তো দেখতে গেছে, দেখতে যে বাড়িতে করেছে। আচ্ছা বেলায়েত ভাই, ওই যে ইউটিউব থেকে যে একটা অ্যাওয়ার্ড পাঠালো আপনারা খুললেন সবাই মিলে, কিরকম লাগছিল বলুন তো? খুব আনন্দ লাগছিল। ওইটা তো মনে করেন যে আমরা রেগুলার কাজ করি এতদিন, তাতেই আমাদের অনেক আনন্দ লাগে। আপনাদের আনন্দটা তো আরও বেশি হয়, আরও বেশি, কারণ আপনারা কাজ করছেন কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট করে। বলেন কি আনন্দ লাগলো, কেমন আনন্দ? আপনি তো চোখ দিয়ে পানি পড়ে গেল আপনার। পানি পড়ে গেল ওরকম। ওই অ্যাওয়ার্ডটা তো আমরা আসলে কখনো পাইনি। আমরা অ্যাওয়ার্ড যেটা পাইছি মানুষের কাছ থেকে, গালি ছাড়া তো কিছু পাইনি। আমাদের অ্যাওয়ার্ড হচ্ছে এইটা, ওইটা আমাদের কাছে অনেক মূল্যবান, সেটা বলে বোঝানো গেল। আচ্ছা বাগার কি কি দিলেন? জিরা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিছেন। এইটা যতক্ষণ ধরে প্রিপারেশন, এতক্ষণ ধরে তো অন্য রান্না করে ফেলা যেত। এটারে আপনি প্রথমে ভাজলেন, তারপরে এটারে আপনি ধুলেন, অন্য রান্না হবে, তারপরে আপনি অন্য রান্নায় তো আর এই স্বাদ আসবে না, না তা আসবে না। তারপরে আপনি এটারে আবার সিদ্ধ করলেন, নরম করলেন, আবার বাটবো, এখন বাটবেন, বাটার পরে আবার মাখবেন, মাখবেন, খেতে সময় লাগবে 2 মিনিট। হ্যাঁ এইটাই হয়, এটাই হয়। হ্যাঁ কাটা ফেলবো। হ্যাঁ শুটকি যে এত কষ্ট করে খাওয়া ভাই, বাচ্চাটা খাই কিন্তু ভালো, সে রান্নার পিছনে কিন্তু খুবই প্যাশনেট। প্যাশন না, রান্না তো প্যাশন। হুম না সেটাই বলছি যে খুবই প্যাশনেট। যে শাশুড়ি রান্না করে, হ্যাঁ জামাই খুব মজা করে খায়, সে একইভাবে রান্না করতে থাকে, মাকে ফলো করে, কারপর কী দেয় দেখে যে মা কোনো দিন এটা দেয়, কখন ওইটা দেয়, এটা দেয় না, ওইটা দেয় না, টাইমিং টুইমিং কোনো কিছু ঠিক ঠিকানা পায় না, তারপরে ফলো করে সব কিছু দিয়ে রান্না করে, তারপরে জামাই বলে যে মায়ের মতো হয় না রান্না। মাকে একদিন জিজ্ঞেসই করে ফেলছে ছেলের বউ যে মা আপনি কী দেন, যে বলে যে আমি একটু মন দিয়ে রান্না করি, মনটা দিই, কেন জানি না ভালো লাগে না। এবার আমি আসবো, এসে ওরা সব রেডি করে রাখবে, আমি এসে টুক করে তুলে দেবো, একটু আগুন জ্বালিয়ে দেবো, বিশাল একজন কিরামতুল্লা রান্নাটা চড়াই দিবেন। আপনার কাছ থেকে ও কথা শিখছে বুঝছেন, কথা একটা মাটিতে পড়ার না, এখানে সবাই হচ্ছে কথা যদি না বলতে পারি ওই লাঞ্চ পেটে মারা যাবে। আর আমার হচ্ছে সম্পদ হচ্ছে মুখ। আচ্ছা সোফায় জোর যতক্ষণ থাকবে ততক্ষণ আমি বেঁচে থাকবো, জোর থাকবে। একবার কার সাথে যিনি একটু ঝগড়া করতেছে, বলে ওরে আমি মায়ের কাইতে পুঁতে ফেলবো। হ্যাঁ আমি মানে হেভি খুব উত্তেজিত, আমি বললাম এই ভাই মারামারি করেন না, মারামারি করেন না, বলে যে ভাই মুখ দিয়ে মারবো তো কম মারবো, মারতেছি তো মুখ দিয়ে কম মারবো। মামা হয়েছে, মাছ মারা হয়েছে কালকে রাত্রে, কিন্তু মামা মাছ মারতে নামিনি। এই হচ্ছে আমাদের 15 মিনিটের ফিশিং, তাই না? 15 মিনিটের ফিশিং, 15 মিনিটের ফিশিং। দেখেন তোপসে মাছ উঠছে, পার্শে উঠছে ছোট, চিংড়ি, বেলে বেলে। এখানে আমরা হচ্ছে, আপনি চিংড়ি বললেন না, এখানে চিংড়ি আছে কয়েক পদের, চাকা চিংড়ি, গোজা চিংড়ি, চামি চিংড়ি, হরিণা চিংড়ি। এখানে কত প্রায় কেজি খানিক মাছ হবে অলমোস্ট? হ্যাঁ কত হবে? জ্যান্ত পার্শে। এটা হচ্ছে চাকা চাকা চিংড়ি, আর এটা তো তোপসে মাছ, তোপসে মাছ। ঠিক আছে দেখেন কত বড় বড় বিয়ে।
এটা এখানে বর্ষিতে আমি মাঝে মাঝে ধরি এই অঞ্চলে আসলে। ঠিক আছে, এ হচ্ছে বেলে মাছ, দেখেন দেশি দেশি বেলে। আমরা নিয়ে আসলাম হচ্ছে ব্যালেন্ডা, এই সব বাটাবাটি করে। হ্যাঁ, তারপরে কি ধরছো জিনিস? তারপরে অনেক ন্যাচারাল জিনিস আসতেছে, তাতে একটা আলাদা স্বাদ আছে, কিন্তু কোনো সার ঠাট না, বাড়ি তুলে থুয়েছিল, আর নিয়ে আসবো না। বেলায়েত ভাই, আমার এই ভিডিওর নিচে আপনার নাম্বার দিয়ে দেবো। আর বাস দিয়ে আমি বাসার নিতে পারতেছি না, আমি এমনি বাসার ব্যবসা করি না। আপনারা যে এভাবে করাচ্ছেন বাসের ব্যবসা, আর আমি নিতে পারতেছি না। কালকে মনে করেন দুবলাচর যায়, আপনার বাড়িটা দেখাও দিয়ে আসবো কিরকম দেখতে, তাহলে মনে করেন ঠিকানা না দিলেও মোটামুটি দেখে বুঝে ফেলাবে এটা কারবার। একবার পুলিশ বোর্ডটা যায় না, হ্যাঁ গিয়ে ওই উপর থেকে তাকালি আমার বাসা দেখতে পাবে। সুরেশ বোর্ডটা যেখানে অ্যাঙ্কার করে ওখান থেকে তাকাইলে কত হাফ কিলো, হ্যাঁ তাকাইলেই দেখতে পারবে, ও দেখা যাচ্ছে, ওই তো সহজেই চলে যেতে পারবে, নেমেই সহজেই চলে যাবে। ওরা খেয়াল করে না, ওরা ফোন করে, ভাই আপনি কই? আমি বলে এই নিউ মার্কেটের কাছে। না, বাড়িটা কি মহসিন ভাই একদম এস্টাবলিশ করছে আপনার বাড়িটা? না, ওটা দেখাই নি। ওই তো আচ্ছা, আমি দেখাই দেব না। আপনি যদি এই ক্ষতি করতে চান তাহলে আপনার আর আনতে আসবো না। মাঝে মাঝে 40 জনও খাই আমাদের ট্রলারে। এখানে এই বোর্ডে 40-50 জন, 70 জন, 80 জনের রান্না কোনো বিষয় না, শুধু হচ্ছে আমার ভাই বলে দেয় যে ভাই আজকে কিন্তু মেহমান আছে, তা ভাইয়ের মেহমান হচ্ছে আমি ধরে নেই, 5 জন যদি বলে আমি 20 জনের হিসাব করি। আমরা তাহলে কম ছিল, কম কম, আপনারা কম অনেক কম। এটা রিভিউ করা হবে না আসলে, এটা রিভিউ করলে খুবই বাজে একটা কাজ হয়ে যাবে। আচ্ছা, সো এটা টেস্ট নিতে হবে, অথেন্টিক টেস্ট নিতে হবে, অথেন্টিক টেস্ট। শুটকির কোনো গন্ধ থাকবে না? না, মনে হচ্ছে ভাই অবশ্য শুটকি খায় না, মাছের গায়ে দিয়ে ছুটে বাধা হয়েছে এরকম এরকম, বাট শুটকি ফ্লেভারটা আছে, শুটকি গন্ধটা নাই, ফ্লেভার ঠিক। আচ্ছা, তবে ঝাল আমি এর চেয়ে অনেক বেশি খেতে পারবো, ওই যে ঝাল ভর্তা আছে তো। ওকে, একটু তেল, এটার সঙ্গে শুটকির সাথে ঝালের একটা সম্পর্ক আছে না ভাই? অবশ্যই, শুটকি এবং গরুর মাংস, গরুর মাংস এই দুইটা জিনিসের সাথে ঝালের একটা হেভি সম্পর্ক আছে। সুন্দর মানে আরেকটু দিতে পারবো একটু দিব। সুন্দরবনে আমরা আপাতত দৃষ্টিতে কিছু বোঝা যাচ্ছে না তেমন, কিন্তু আপনাদেরকে বলি আমরা লোকালয় থেকে প্রায় 120 কিলোমিটার দূরে আছি মংলা থেকে, সুন্দরবনের কটকা এলাকা এটা। ও, এখানে আবার কি হচ্ছে? চিংড়ি ডাল, চিংড়ি ডাল ভাই, ভাই ভাই ডালের মধ্যে এত বড় চিংড়ি আমি কি প্রথম খাচ্ছি, চিংড়ি ডাল ভাই, এত চিংড়ি ডাল আরেকটা। ওকে, চিংড়ি মাছে লবণ বেশি, আমি খাই আর না খাই, আমার গালে তো এমনি লবণ, যেহেতু লবণে থাকি আমার
কম লাগে এমনিতে লবণ কম লাগে ভাই বললো যে লবণ বেশি হয়েছে তা আমি ডাঙ্গায় বসেই সিদ্ধান্ত করে ফেলেছি যে এটা তাল দিয়ে চিংড়ি হবে চিংড়ি মাছকে ফেলাই দিব তো আমি ভাবতে পারিনি ভাই এটা খাওয়ার একটা ব্যবস্থা হবে আইসি মাছ ফেলাই গেছে এখন মনে করেন আমার দুটার অভিজ্ঞতাই আছে আমার লবণ বেশি হলে ওটাও খাইছি আবার মনে করেন এখন লবণ ব্যালেন্স করা মালটাও পাঁচশে মাস এটা এই গত রাতে ধরছে জাল দিয়ে এই মাছ আমার সবচেয়ে প্রিয় মাছের মধ্যে একটা বড়টা কালকে খাইছি লবণ ব্যালেন্স ডালের কিন্তু স্বাদ নেই ডালে একটা অন্য স্বাদ আইছে না সেইরকম তো ফাইনালি আমার রিয়েলাইজেশন হলো আসলে বেলায়েত সর্দার সাংঘাতিক ধরনের একজন রেসিপি ক্রিয়েটর উনি সাংঘাতিক রেসিপি ক্রিয়েট করতে পারেন একটা অদ্ভুত ডাল চিংড়ি খেলাম সাথে ছুরি শুটকির ভর্তা ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেলায়েত ভাইয়ের সাথে নিশ্চয়ই আরও দুই একটা ভিডিও আমার থাকবে সেগুলো দেখারও আমন্ত্রণ